আমরা সামনে এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করব বাংলাদেশের অন্যতম শেখুল হাদিস সিলেটের গৌরব অনেক মুহাদ্দিসিন ইকরাম উস্তাদ হযরত আল্লামা হযরত মাওলানা এমদাদুল উস্তাদ মুহাদ্দিসিন মূল্যবান বয়ান পেশ করার জন্য আমরা অনুরোধ করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إذا قام العبد يصلي فإنه يناجي ربه وتعالى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسن يوسف دم عيسى حسن يوسف دم عيسى حسن يوسف حسن يوسف دم عيسى
یده بیزاداری آکه خوبا هما دارند تو تنها داری بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه و آله یا رب صلی و سلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بيجا رب مرے درود و سلام برگزید نبی پر اپنا مدام صلى الله على سيدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. نہایت قابل احترام مفتی صاحب و حضرات مربیان کرام و علماء کرام، اللہ رب العالمین وسیس مہربانی جا اللہ پاک امادر کے ای مبارک مسے ماہ رجب اور ای پوتر مسجد আসরের নামাজ জমাতে আদায় করার পর মসজিদে বসতে পারেছি, আল্লাহ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রজব আসলেই একটা দোয়া পড়ার জন্য বলছেন, সে দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে মাহে রজব এবং শাবানে বরকত দান করো, মাহে রমজান পৌঁছিয়ে দাও। এ রজব মাস থেকেই মাহে রমজানের প্রস্তুতি, মানসিক তৈরি, মনকে উপস্থিত করো যে সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসছে, মুবারক মাস। এই রমজান যে আসতেছে তার প্রতি একটা মনের ঝোঁক যাতে দিন দিন বাড়িয়ে যায়, প্রেম ভালোবাসা রমজানের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়, হুজুরে দোয়া শিখে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তো বরকত দেনে ওয়ালা, আল্লাহ পাক তো বরকত দিবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কিছু বরকতময় ঘটনাও পাওয়া যায় এই মাসে, এতে বুঝে যায় সত্যি এই মাস বরকতের মাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অলৌকিক অনেক ঘটনা আছে যেগুলি আমরা মুজিজা হিসাবে বলি। রসুলুল্লাহ মুজিজাত অল্প না, হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 10,000-এর চেয়েও বেশি হুজুরের মুজিজাত আছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর অনেকে বলেন কি লক্ষাধিক আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আর আল্লামা ইবনে তাইয়্যিমা উনি বলেন কানা সীমাবদ্ধ না, কোরআনের পক্ষের প্রতিটি আয়াত এক মুজিজা, রাসূলুল্লাহর জীবনের সমস্ত ঘটনাই মুজিজা, হুজুরের জীবনের সমস্ত আখলাক চরিত্র সমস্ত মুজিজা, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈশা ইঙ্গিত থেকে নিয়ে দৈনন্দিন জীবনে যত কিছু আছে সমস্ত মুজিজা। সুবহান, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বিস্তারিত আলোচনাও করছেন, আর কিন্তু এটা বলছেন দেখো অন্যান্য যুগের মুজিজা সীমাবদ্ধ, আর রসুল্লাহ মুজিজার সীমা নাই। সমস্ত যুগের মুজিজা এই জগতের মধ্যে সীমাবদ্ধ, আর আল্লাহর হাবিবের মুজিজা এই দুনিয়ার বাহিরে ঊর্ধ্ব জগতে আকাশে আজ পর্যন্ত রসুল্লাহ মুজিজা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ,
হাফিজ সাদি সেটি বলছিলেন, হোসেন ইউসুফ এতে বয়জাদমে ঈসাদারি, হোসেন ইউসুফ এতে বয়জাদমে ঈসাদারি, আছে খুবা হামাদারন তে তু তনহাদারি। সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা কবি বলেন, দেখো অন্যান্য নবীগণের মুজিজা এক একটা দিক আছে, সীমাবদ্ধ,